আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী। নতুন বছর পড়ে গেছে, তাও প্রায় মাস ঘুরতে চললো, কিন্তু মন একদম ভালো নেই যশমিমি ভক্তদের। কেন? বেশ কয়েক মাস হয়ে গেল শেষ হয়েছে যশমিমি অভিনীত ছবি ট্যাক্সি ড্রাইভারের শুটিং, কিন্তু এখনও ছবির ফার্স্ট লুক কিংবা পোস্টার কোনো কিছুই রিভিল হয়নি। কবে আসবে পোস্টার, এই প্রশ্ন সবারই মনে। তবে এতদিনেও কেন কিচ্ছুটি সামনে এলো না, সেই রহস্য ফাঁস করলেন সাগুপ্তা রফিক নিজেই। টুইট করে পরিচালক লেখেন, এডিট টেবিলে তার ছবির হিরোর পারফরমেন্স দেখে তিনি অভিভূত। নায়ক যশের জন্য তাই গতে বাধা কিছু করতে চান না, হিরোর কারণেই সম্পূর্ণ অন্য মাত্রার পোস্টার তৈরির প্ল্যান করছেন পরিচালক। কি এবার বুঝতে পারছেন তো, নতুন বছরে ট্যাক্সি ড্রাইভারের পোস্টার ঠিক কত বড় চমক আনতে চলেছে? টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।